এবং ইহা বর্তমান যেটা কি পশ্চিম কেন্দ্রীয় বঙ্গোপসাগর অঞ্চলের কেন্দ্রীভূত আছে বর্তমান যে তার স্থিতি রয়েছে আমার ভাইজাগ ঠার দক্ষিণ পূর্ব দিগরে 250 কিলোমিটার দূরে রয়েছে সেইপরি গোপালপুর ঠার দক্ষিণরে 360 কিলোমিটার অর্থাৎ গোপালপুর ঠিক তলক 360 কিলোমিটার দূরে রয়েছে এবং আমার যে পুরী রয়েছে যেটা কি আমার অনুমান রয়েছে 5 তারিখ মধ্যাহ্ন সময় পুরী পাখাপাখি পৌঁছব সে অঞ্চলর পাখাপাখি 430 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিগরে দূরে রয়েছে তা ছড়া পারাদ্বীপ ঠার 530 কিলোমিটার দূরে বর্তমান আমার গতকালি যে চেতাবনী জারি করা যাই যেটা কি দক্ষিণ ওড়িশার কিছু জেলা পাই আমার প্রবল বর্ষার সম্ভাবনা লা বর্তমান যে আমার তথ্য বর্তমান সুদ্ধা যে তথ্য হস্তগত হয়েছে পারাদ্বীপে সর্বাধিক 62 মিলিমিটার বর্ষা সকাল 7:30 সুদ্ধা গতকালি 8:30 আজ সকাল 7:30 সুদ্ধা 62 মিলিমিটার বর্ষা রেকর্ড করা যাইছি সেইপরি গোপালপুরে 43.3 মিলিমিটার পুরীঠার 40 মিলিমিটার ভুবনেশ্বরে বর্তমান সুদ্ধা 10.4 মিলিমিটার বর্ষা রেকর্ড করা যাইছে এবং প্রায় অঞ্চলের বর্ষা বর্তমান লাগি রয়েছে তা ছড়া পবন যে আমার রয়েছে সর্বাধিক বর্তমান পুরীরে পবন যেটা কি সকাল 7:30 বেড়ে রেকর্ড হয়েছিল ঘণ্টা প্রতি বেগ 26 কিলোমিটার বেগরে রয়েছে তা ছড়া আমার পারাদ্বীপ রে আপনার পাখাপাখি 10 কিলোমিটার বেগরে ঘণ্টা প্রতি পবন রয়েছে এবং গোপালপুরে 15 কিলোমিটার বেগরে পবন রয়েছে যেত যেহেতু বর্তমান 200 পাখাপাখি আমার গোপালপুর ঠার 360 এবং পারাদ্বীপ ঠার 530 কিলোমিটার দূরে রয়েছে এবং পুরী ঠার পাখাপাখি 430 কিলোমিটার দূরে রয়েছে যেতবে ধীরে ধীরে এর পরবর্তী মুহূর্তে উত্তর পশ্চিম দিগরে গতি করব এবং কিছু সময় পরঠার তার গতিপথ র সামান্য পরিবর্তন করিব যেটা কি উত্তর উত্তর পূর্ব দিগরে পরিবর্তন করিব তারপরে ধীরে ধীরে পবনর বেগ বর্ষার পরিমাণ মধ্যে আপনার প্রায় অঞ্চলের বৃদ্ধি হব যেটা কি গতকালি বি আমার ওয়ার্নিং জারি করা যাইছিল আপনার গজপতি গঞ্জাম পুরী এবং জগৎসিংহপুর আজি মধ্যে আপনার রেড ওয়ার্নিং বর্ষা পাই আপনার জারি করা যাইছি পবনর বেগ সর্বাধিক আপনার গঞ্জাম পুরী এবং জগৎসিংহপুর এই যে তিন জেলার আপনার বর্ষা পবনর বেগ সর্বাধিক রহব যেটা কি অনুমান করা যাচ্ছে 75-85 সর্বাধিক 95 কিলোমিটার বেগরে পবন রহবার সম্ভাবনা আছে টুইন সিটি কথা যদি কহা আপনার দিন তমাম মেঘুয়া পাগ রহব বর্ষা লাগি রহব তুহা কুহা মধ্য মঝিরে মঝিরে আপনার বর্ষার তীব্রতা বৃদ্ধি হব যেটা কি 2-3 সেমিটর মধ্যে বর্ষা রহবার সম্ভাবনা রয়েছে ঘণ্টা প্রতি এবং কিছু অঞ্চলের আপনার প্রবল বর্ষার মধ্যে সম্ভাবনা রয়েছে কটক এবং ভুবনেশ্বর পাই তা ছড়া আপনার যে আমার সমুদ্র যেহেতু যে বাত্যাটি আসুছি আপনার ওড়িশা উপকূল দিয়ে গতি করার সম্ভাবনা রয়েছে তেমন নিশ্চিত ভাবে তা প্রভাবের আপনার জুয়ারর প্রভাব রহব যেহেতু আজ অমাবাস্যা রয়েছে যে আমার জুয়ারর উচ্চতা পাখাপাখি 2-4 মিটার রহবার সম্ভাবনা রয়েছে সর্বাধিক প্রভাব আপনার যে রয়েছে কেন্দ্রাপড়া জেলার টিকায়ত নগর পাখাপাখি 2.6 আপনার মিটার পর্যন্ত স্থলভাগকু সমুদ্র জল মাড়ি আসবার সম্ভাবনা রয়েছে তা ছড়া জগৎসিংহপুর এবং ভদ্রকর মোহনপুরে মধ্য আপনার 1-0.5 কিলোমিটার পর্যন্ত সমুদ্র জল স্থলভাগকু মাড়ি আসবার সম্ভাবনা রয়েছে বর্তমান তার যে বেগ রয়েছে 6 কিলোমিটার ঘণ্টা প্রতি বেগ রয়েছে পবন যে রয়েছে আপনার 75-85 সর্বাধিক 90 কিলোমিটার পর্যন্ত পবন রয়েছে যেতবে পুরী অপরাহ্ন মধ্যাহ্ন 5 তারিখ বেড়ে পৌঁছব তাপরঠার ধীরে ধীরে এ দুর্বল হব কারণ ইয়ার স্থলভাগর সংস্পর্শে আসব জলীয় বাষ্পর পরিমাণ কমিব তা ছড়া ইয়া যে স্থলভাগ সহিত সংঘর্ষ যোগ ইয়া ধীরে ধীরে দুর্বল হব এবং পশ্চিমবঙ্গ মুখা হবার সম্ভাবনা রয়েছে বর্তমান জগৎসিংহপুর যেটা আপনার পূর্বরু সূচনা দেওয়া সর্বাধিক প্রভাব জগৎসিংহপুর পুরী গঞ্জাম এই চারে আপনার 75-85 এবং 95 পর্যন্ত পবন রহবার সম্ভাবনা রয়েছে সর্বাধিক যে বর্ষার প্রভাব রহব আজ গজপতি গঞ্জাম পুরী এবং জগৎসিংহপুর অলরেডি আমার পারাদ্বীপে 62 মিলিমিটার গোপালপুর 43 মিলিমিটার পুরীরে 40 মিলিমিটার বর্ষা রেকর্ড করা যাইছে পুরী ঠার আপনার পাখাপাখি রয়েছে এবং কেউ অঞ্চল দিয়ে গতি করবে তা পরবর্তী বুলেটিনে আপনার স্পষ্ট করে দিয়ে আপনার যে কচ্চা ঘর কচ্চা রাস্তা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে খাস করি লোক যে অঞ্চলে প্রভাবিত হওয়া যাচ্ছেন কিংবা যেঠার পবন কিংবা বর্ষা আরম্ভ হয়ে গেল সে নিজকে নিরাপদ স্থানে সুরক্ষিত করা আমাকে আমার তরফ সূচনা জারি করা সেইটি আপনার মাইনর ড্যামেজ সম্ভাবনা রয়েছে গছ উপুড়িবার সম্ভাবনা রয়েছে এবং খাস করি আপনার চিড়া ফসল রয়েছে যেমি আমার সজনা গছ হল অমৃতভণ্ডা এই গছগুলো সব ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে
विपद संकेत कथा जदि कहबा वर्तमान आमर पुरी एवं गोपालपुर बंदर पई विपद संकेत 7 जारी करा जाय छी बाकी आमर पारादीप एवं धामरा पई विपद संकेत 4 नंबर विपद संकेत जारी करा जाय छी लोकन को पैनिक पैनिक नवा पई कोन आपन एडवाइस निरापद स्थान रे निजो को सुरक्षित करंतु।